প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ষষ্ঠ শ্রেণীর গণিতের পৃষ্ঠা নাম্বার 83 রয়েছে ঋণাত্মক সংখ্যার ব্যবহার এবং সংখ্যার হ্রাস ও বৃদ্ধি এই সম্পর্কে রয়েছে। আমরা এগুলো ভালোভাবে বুঝে নেব। প্রথমে আমরা বুঝব সংখ্যার হ্রাস ও বৃদ্ধি। সংখ্যা আমরা জানি যে এক থেকে শুরু করে আনলিমিটেড বা ইনফিনিটি পর্যন্ত, অসীম পর্যন্ত সংখ্যা রয়েছে যার কোনো শেষ নাই। হ্রাস মানে কমে যাওয়া, বৃদ্ধি মানে বেশি হওয়া। অর্থাৎ হ্রাস মানে কি? কম হয়ে যাওয়া, কমে যাওয়া, ছোট হয়ে যাওয়া। বৃদ্ধি মানে বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া, বেশি হওয়া। তাহলে হ্রাস কথাটা আমরা মাইনাস দ্বারা বুঝতে পারি এবং বৃদ্ধি কথাটা আমরা প্লাস দ্বারা বুঝতে পারি। অর্থাৎ যোগ করলে বৃদ্ধি হয় আর মাইনাস করলে বা বিয়োগ করলে হ্রাস হয় বা কম হয়। এখন দেখো এখানে বলেছে হ্রাস ও বৃদ্ধি, সংখ্যার হ্রাস ও বৃদ্ধি। সংখ্যা রেখায় পূর্ণ সংখ্যার খেলা, এই খেলা থেকে তোমরা দেখতে পাচ্ছ যে শূন্যের ডান দিকে মানে জিরো পয়েন্টের ডান দিকের সংখ্যাগুলো ধনাত্মক হয়, মানে প্লাস চিহ্ন যুক্ত হয়, তবে বাম দিকের সংখ্যাগুলো ঋণাত্মক হবে, মানে মাইনাস চিহ্ন যুক্ত হবে। যদি কোনো সংখ্যা থেকে এক ধাপ ডানে যাও তবে ওই সংখ্যার পরবর্তী সংখ্যা পাবে। অর্থাৎ একের এক ধাপ যদি আমরা ডানে যাই তাহলে আমরা দুই পাব, সেই দুই কিন্তু একের পরবর্তী সংখ্যা, মানে নেক্সট যে সংখ্যাটা সেটা হলো ডান দিকে থাকে, আর বামে যেটা থাকে সেটা কিন্তু আগের সংখ্যা। তাহলে এক ধাপ যদি আমরা বামে যাই তাহলে তার আমরা পূর্ববর্তী সংখ্যা বা আগের সংখ্যাটা পাই। যেমন পাঁচের আগে চার, সেটা কিন্তু পাঁচের বাম দিকে থাকবে। অর্থাৎ এখান থেকে আমরা একটা এই খেলা থেকে একটা জিনিস জেনেছি যে কোনো রেখা মানে কোনো সংখ্যার ডানে গেলে পরের সংখ্যা পাবো, বামে গেলে আগের সংখ্যা পাবো। এক নম্বরে বলেছে প্রদত্ত সংখ্যাগুলোর পূর্ববর্তী ও পরবর্তী সংখ্যাগুলো লিখে নিচের ছকটি পূরণ করো। তাহলে এখানে আমরা ছক দেখছি, আমরা জেনেইছি যে পূর্ববর্তী সংখ্যা মানে যে সংখ্যা বামে থাকবে, আর প্রদত্ত সংখ্যা তো যেটা সংখ্যাটা দেওয়া থাকবে সেটাই। তাহলে এই সংখ্যার বামে যেটা থাকবে সেটাই কিন্তু পূর্ববর্তী সংখ্যা, আর এই দশ বা এইরকম এই সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যা মানে যেসব সংখ্যাটা ডানে থাকবে। অর্থাৎ সংখ্যা রেখায় যেগুলো বামে থাকবে সেগুলো পূর্ববর্তী সংখ্যা, আর ডানে থাকলে সেটা পরবর্তী সংখ্যা। তাহলে মানে দশের পূর্ববর্তী সংখ্যা মানে কি? দশের বামে কি থাকে? নাইন থাকে। আর দশের পরবর্তী সংখ্যা মানে কি? দশের ডানে কি থাকে? এগারো থাকে। এইভাবে আমরা পূরণ করে যাব। তাহলে আট তার আগে হলো সাত বা সেভেন, আর এইটের পরে হলো আমাদের নাইন। মাইনাস ফাইভ, মাইনাস ফাইভের পূর্ববর্তী মানে কি? মাইনাস ফাইভের বামে কি থাকে? মাইনাস সিক্স থাকে। আর মাইনাস ফাইভের পরবর্তী সংখ্যা কি হবে? খেয়াল করো মাইনাস ফাইভের ডানে কি থাকে? ডানে থাকে মাইনাস ফোর। আবার থ্রি, থ্রি এর আগে আমরা অবশ্যই জানি এটা টু, আর থ্রি এর পরে ফোর হবে। জিরো এর আগে কি হবে? মাইনাস ওয়ান হবে এবং পরে প্লাস ওয়ান বা শুধু ওয়ান। এখানে শুধু ওয়ান মানেই কিন্তু প্লাস ওয়ান। আচ্ছা, এখন মাইনাস ওয়ানের আগে কি হবে? মাইনাস ওয়ানের আগে মানে বামে অবশ্যই মাইনাস টু থাকে, আর মাইনাস ওয়ানের পরে জিরো থাকে। মাইনাস টু এর আগে মাইনাস থ্রি, মাইনাস টু এর পরবর্তী সংখ্যাটা কিন্তু মাইনাস ওয়ান, কারণ ডানে যেটা থাকে। এখন দেখো ওয়ানের বামে অবশ্যই এখানে জিরো হবে, আর ওয়ানের পরে অবশ্যই টু হবে। এখন দেখো মাইনাস টেন, মাইনাস টেনের আগে অবশ্যই মাইনাস ইলেভেন থাকে, আর মাইনাস টেনের পরে মাইনাস নাইন থাকে। আমরা এখানে যে সংখ্যাটা মানে লিখবো সেটা আমরা খেয়াল করব যে এই সংখ্যাগুলোর বামে কি থাকে এবং ডানে কি থাকে, সে অনুযায়ী যদি আমরা লিখি তাহলে কিন্তু কোনো ভুল হবে না। তবে তোমরা এই মাইনাস চিহ্নযুক্তগুলোকে একটু মানে ভালো করে বেশি মনোযোগের সাথে লেখার চেষ্টা করবে, আর যেগুলোতে মাইনাস নাই সেগুলো তো আমরা জানি যে নয় দশের আগে নয় এবং দশের পরে এগারো থাকে, কোনো ঝামেলা নাই। কিন্তু এই মাইনাস থাকলে সেখানে তোমরা বেশি সাবধান হবে, এতই সহজ মনে করে তাড়াতাড়ি লিখতে গিয়ে কিন্তু ভুল হয়ে যাবে। ঋণাত্মক সংখ্যার ব্যবহার,
ঋণাত্মক সংখ্যা, ঋণ কথাটার দ্বারাই বুঝতে পারি যে আমরা অন্যের কাছ থেকে আমরা কখন টাকা নিই, যখন আমাদের এমটি পকেট হয়ে যায়, হাতে কোনো টাকা থাকে না, তখন আমরা ঋণ করি, ধার করি। তাহলে সেই রকম ঋণ করা সংখ্যা বা ঋণাত্মক সংখ্যা হলো যে সংখ্যার বামে মাইনাস চিহ্ন বা বিয়োগ চিহ্ন থাকে, যেমন -7, -3, -10 এরকম। এই সংখ্যার ব্যবহার এটা আমরা জানব। আসলে এখানে ব্যবহার কথাটা না পড়েই আমরা যদি একটু খেয়াল করি, যেমন দেখো একজন দোকানে গেল 10 টাকা নিয়ে 15 টাকার কলম কিনল, তাহলে কি কিন্তু দোকানদার তার আরও কিন্তু 5 টাকা পাবে, 5 টাকা ঋণ থাকলো লোকটার। এটাই হলো -5 বা ঋণাত্মক 5। বাস্তব জীবনে ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যার ব্যবহার নিচে আলোচনা করা হলো। আয় ব্যয়, আয় হলো আসে, এই জন্য এটা প্লাস, ব্যয় মানে চলে যায়, খরচ হয়, কমে যায়, এটা এই জন্য এটা হলো মাইনাস। লাভ, লাভ মানে আসে, বেশি হয়, আর এই জন্য এটা প্লাস। ক্ষতি মানে কিন্তু চলে যায়, লস হয়ে যায়, আমাদের কাছ থেকে হাত ছাড়া হয়ে যায়, এই জন্য এটা হলো মাইনাস। বৃদ্ধি, বেড়ে যায়, এটা এই জন্য এটা হলো প্লাস। হ্রাস, কমে যায়, এই জন্য এটা হলো মাইনাস। এগুলো আমাদের পরিচিত শব্দ, মানে এই যে আয় ব্যয়, লাভ ক্ষতি, হ্রাস বৃদ্ধি, এগুলো আমাদের পরিচিত শব্দ। জোড়ার প্রথমটি দ্বিতীয়টির বিপরীত, আয় লাভ ও বৃদ্ধি বলতে পরিমাণে বাড়ে, আবার ব্যয় হলে, ক্ষতি হলে, হ্রাস পেলে পরিমাণে কমে। তাহলে বাড়লে সেটাকে আমরা প্লাস দেব, আর কমলে সেখানে আমরা মাইনাস দিয়ে চিহ্নিত করতে পারি। 5 টাকা আয়কে আমরা +5 দ্বারা চিহ্নিত করলে, 7 টাকা ব্যয়কে -7 দ্বারা চিহ্নিত করা যায়। ঠিক এমনইভাবে +6 টাকা দ্বারা 6 টাকা লাভ বোঝালে, -8 দ্বারা 8 টাকা ক্ষতি বোঝানো যায়। উপরের আলোচনা থেকে লক্ষ্য করো যে একই জাতীয় কিন্তু বিপরীতমুখী দুটি রাশির পার্থক্য বোঝাতে একটিকে প্লাস চিহ্ন যুক্ত ধরলে অপরটিকে মাইনাস চিহ্ন যুক্ত হবে, মানে যখন আমরা এরকম বিপরীত আমরা দুটো শব্দ পাব। প্লাস চিহ্ন যুক্ত রাশিকে ধনাত্মক রাশি বা ধনরাশি বলে, এবং মাইনাস চিহ্ন যুক্ত রাশিকে ঋণাত্মক রাশি বা ঋণ রাশি বলে। এজন্য প্লাস ও মাইনাস চিহ্নদ্বয়কে যথাক্রমে ধনাত্মক ও ঋণাত্মক চিহ্ন বলে, অর্থাৎ প্লাস চিহ্নকে ধনাত্মক চিহ্ন আর মাইনাস চিহ্নকে ঋণাত্মক চিহ্ন বলে। এখন আমরা একটা হোমওয়ার্ক করব, এটার অ্যান্সার তোমরা কমেন্টে লিখে দাও। সংখ্যা রেখায়, এরকম সংখ্যা রেখায় ধনাত্মক সংখ্যা কোন দিকে থাকে, মানে এই জিরো এর কোন পাশে থাকে, বাম পাশে না ডান পাশে, বাম দিকে নাকি ডান দিকে থাকে। আর সেই সাথে এই ভিডিও এখানে রাখছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।